উন্নতমানের চিকিৎসা সামগ্রী নানা আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয় ঝিনাইদহ শিশু হাসপাতালটি। কেটে গেছে 9 বছর, তবুও চালু হয়নি এর চিকিৎসা কার্যক্রম। 56,41,000 টাকায় কেনা হয় একটি অত্যাধুনিক এক্স-রে মেশিন। সব মিলিয়ে ব্যবহার হচ্ছে না 69 লাখ টাকার যন্ত্রপাতি। বছরের পর বছর ধরে কাজে না লাগায় এসব যন্ত্রপাতি হয়ে পড়েছে অকেজো। চুরি গেছে হাসপাতালের আসবাবপত্র, ফাটল ধরেছে ভবনের প্রাচীরেও। ওষুধপত্র কিছুই পায় না, লিখে দেয়, ওইগুলো আমরা বাইরে থেকে কিনে নেই। স্বল্প পরিসরের আউটার চিকিৎসা সেবা চালু রয়েছে হাসপাতালে, কিন্তু ডেপুটেশনে নিয়োজিত আছেন মাত্র 2 জন উপসহকারী মেডিকেল অফিসার, যাদের কেউই শিশু বিশেষজ্ঞ নন। এখানে আমি প্রত্যেকদিন আসি, রোগীর সেবা দিই, শুধু প্রেসক্রিপশন করে দেওয়া হয়, এখানে কোনো ওষুধপত্র নাই। হাসপাতালে নানা যন্ত্রপাতি স্থানান্তর করা হয়েছে জেলার সদর হাসপাতালে। লোকবল না থাকায় শিশু হাসপাতাল চালুর ব্যাপারে আশার কথা শোনাতে পারছেন না সিভিল সার্জন। 2014 সালে এই শিশু হাসপাতালের সমস্ত জনবল, ডাক্তার, নার্স, অফিস স্টাফ থেকে অন্য আয়া সুইপার সমস্ত পদ সৃজন হয়েছে। অত্যাবধি জনবলের অভাবে সেটা আমরা পূর্ণাঙ্গ চালু করতে পারি নাই। ঝিনাইদহ ঢাকা মহাসড়কের পাশে 3 একর জমির উপর 2,25,00,000 টাকা ব্যয়ে 2006 সালে নির্মিত হয় 25 শয্যার এই শিশু হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।